আমাদের সমস্ত গোছানো কমপ্লিট আর এখন বাজে 6:50। নিচে যাব, টোটো ধরবো, বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে বাস ধরবো কৃষ্ণনগর যাব, কৃষ্ণনগর থেকে আবারও বাস 2 ঘন্টা পরে, কারণ 10:30 না 10টা নাগাদ বাস। আমরা অনেকক্ষণ আগে গিয়ে পৌঁছাবো আর মাছ দেওয়া লাস্ট বাস হচ্ছে 7:10-এ কৃষ্ণনগর যাওয়ার, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। তো যাই, আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের জার্নির সাথে থাকুন আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওই যে বাবু রেডি, আমিও রেডি। একটা জিনিস ব্যাগে ধরে নিই, সেটা আমার গায়ে চাপাতে হবে। শীতকাল, অসুবিধা নেই, বাইরে ভালোই ঠান্ডা আছে আজকে। ওই যে সবুজটা, এবার পুরো রেডি হলাম। অর্পণ ব্যাগ নিয়ে নিয়েছে, ও ছোট ব্যাগ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জল নিয়েছো? কালোটা নাও। জল? না, জল না। আচ্ছা, কোন কালোটা নেবা? টুপি না, যেটা নেবা নাও। তো এই যে আমিও রেডি। ওই সোয়েটারটা খুলে ফেলতে হলে কিছু করার নেই, গায়ে এটা চাপিয়ে দিলাম, এটা ভিতরে নিতে পারিনি, সেই জন্য ভাবলাম এটাই নিয়ে নিই, আর ওটার পরে যাচ্ছি না। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ম্যাচিং ম্যাচিং, এটাই তো আমার সঙ্গে, এইটার সঙ্গে এটা ম্যাচিং হচ্ছে, তোমার জ্যাকেটের সঙ্গে ব্যাগ ম্যাচিং হচ্ছে, পিছেরটা একদম। এই দেখো, টু না টু নি টু সু, সব জায়গায় বলতে ওই দুটো দেয়া আছে, দুটো তো বাইরে। ও হ্যাঁ, এটা সিট কিনে দেয়া আছে তো ভিতরে। বাবা ঘুমাচ্ছিল, এখন উঠলো। আর মা রুটি রুটি করে দিয়ে এসেছিল, মায়ে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে এসেছিল। আসছে বাবা, নমস্কার কর। শেয়ার বলতে করিছি। চলে গেলাম, আসছি। ঠিকঠাক থেকে জানি 1 সপ্তাহ। আমরা এখন সফরে বেরোচ্ছি। কি সব কথা বলছে, টুকটুকি। ও মা আসছি, হ্যাঁ সামনে টোটো। ওই যে হ্যাঁ, মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমি আর অর্পণ ঠাকুরের নাম নিয়ে। আর এই যে পৌঁছেও গেলাম আমরা বাস স্ট্যান্ডে, বাসে উঠে আমরা এখন যাব কৃষ্ণনগর। এই যে বাস আমাদের ছাড়লো, আমি এখনো সিটে বসিনি, বসবো। আর এই যে একটা, এটাকে কি বলবো, বাচ্চা বাচ্চা। তো ওই আমাদের বাসটার সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছে, মানে বললো না যে হঠাৎ প্ল্যানিং আমাদের, তো ওই সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছে। তো এখন বাসে উঠেছি, ও বাড়ির সামনেই নেমে। এই নামবে তুমি? আচ্ছা, ও নেমে পড়বে একটু পরে। আমরা কৃষ্ণনগর এসে পৌঁছলাম, এই কৃষ্ণনগর নেমে যে এখন টোটোতে উঠছি। টোটো দাদাকে বলাই ছিল আগের থেকে। দেখতে দেখতে নেমে পড়লাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর এখান থেকে টোটো ধরে আমরা যাব এখন শঙ্কর হোটেলে। আমাদের বাস ওখানেই আসবে, তো আমাদেরকে ওখানেই যেতে হবে। টোটোতে করে যেতে যেতে যখন চার সাইডটা দেখছি, আর কি ভালো লাগছে, কৃষ্ণনগরটা সেজে উঠেছে পুরো আলোয় আলোকিত হয়ে। যেহেতু ক্রিসমাস গেল, তো সেই জন্য এত সুন্দরভাবে সাজানো রয়েছে কৃষ্ণনগর। দেখতে দেখতে পৌঁছে গেলাম শঙ্কর হোটেলে। আমাদের তো অনেকক্ষণ বসে থাকতে হবে, প্রায় 1 ঘন্টা আমরা কাটালাম। কাটে খেতে খেতে পেয়ে গেছে। তো বাড়ি থেকে তো রুটি আর মা তরকারি করে দিয়েছে, তো এখন কোনো অসুবিধা নয়। সেটা খাবার একটু ভাত খেয়ে নিই, রাত্রেবেলা একটু ভাত খেতে ইচ্ছা করছে, তো অর্ডার দিলাম, ভাত খাবো। খেয়ে মানে খেতে খেতে ওদিকে বাসের টাইম হয়ে যাবে। बस पेट में खावा और भात दाल सब्जी लगे जो पैसा लगे ना अच्छा एक घंटा खावा खाओ ठीक है तो हमारे जो प्लेट चले এখন আমরা বসে এখন হাত ধুতে অর্পণ গেল হাত ধুতে আমি যাব আসলে তারপরে খেতে বসবো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসে ওখান থেকে ফোন করেছিল তো এখানে পৌঁছাতে পৌঁছাতে 11টা বাজবে বললো যেটা 10:15 টাইম সেটা বাজবে এখানে 11টা তার মানে আমাদের এখনো পুরো 1 ঘন্টা বসে থাকতে হবে পুরো 1 ঘন্টা সাধারণত খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি বাসে টাইম হয়ে যাবে কিন্তু না ফোন করলো সেই মুহূর্তে যে 11টা বাজবে এখানে আসবে আমাদের বাস চলেছে রয়্যাল तो एक टाइम फोन कर एक तो फोन करे बोलो एखोनो 10 मिनट पर बस आसबे किन्तु देखी 10 मिनटर आगे चले एसेछे और एखोन आमरा बसे उठबो तो बस एखोन अनेकक्षणई दाड़ाबे कारण बसेर समस्त पैसेंजार एकटु खावा दावा करबे कारण एई बसटा आसछे बारासात थेके बैग टैग समस्त किछु डिकिर मध्य रेखे तारपरे आमरा एक एक करे उठछि बसे और आमादेर सीट नम्बर होच्छे 17-18 एखन आमि आर अर्पण गे बसबो सीटे बसे तो उठे पड़ेछि आर आमार घुम पाच्छिलो अनेकक्षण आगे थेके तो बसटा चलले आमि घुमाबो आर एई फार्स्ट टाइम आमरा बसे ट्रावेल करछि बेश भालो बसटा बेश भालो देखुन सीट टेटगुलो एकदम ठीकठाक आछे भालोई लागछे आनंद लागछे उठे এতক্ষণ অর্পণ বাইরেই ছিল এখনো সিটে এসে বসলো সি বাবা কেমন যে মেকআপ টাইপের হয়ে যাচ্ছে দেখো রেডি আর কিছু বলার নেই এখন ঘুমানোর পালা আবার আপনাদের সঙ্গে দেখা হবে সকালে भोर एखन मन हय 4टे मतो बाजे तो ये समय पहुँचे गेलाम आमरा कृष्णगंज एखान थेके एकटू चा खेये निये आबार बासे उठलाम सबाई सबार मतो एकटू फ्रेश हये निये तारपरे आमरा सबाई बासे उठलाम आबार और ये जानलार पर्दाटा जो सरानो हलो और देखा जाच्छे जे एई रकम शिशिरे पुरो एरकम हये गेछे कुयाशाते तारपरे अर्पण आबार एकटू लाभ साइन करे आंकलो बेश भालोई लागछिलो देखते আর এই যে আমরা নেমে পড়লাম শিলিগুড়ি নেমে অর্পণ এখন ব্যাগগুলো সব ডিকি থেকে বার করে নিল ওখান থেকে বার করে দিচ্ছিল আবার ব্যাংকক করতে চলে আসছে শিলিগুড়ি পর্যন্ত এখান থেকে যাব তারপরে মানে যে কদিন লাগে আমাদের হচ্ছে কি আমরা এখানে ঘুরবে সেক্টরে পারমিটের ব্যাপার আছে তো পারমিট তো স্পট গিয়ে চাপ হয়ে যায় আমরা এসে তো পৌঁছলাম শিলিগুড়ি তো এখন ঠিক করে কোথায় যাব তো আমরা অর্পণ মিলে সেটাই বলছিলাম কোথায় যাবো এবার বলো ঠিক করা হয়নি দেখি এখান থেকে আমি আর অর্পণ ঠিক করলাম যে গ্যাংটকে যাব তো গ্যাংটকে যাওয়ার জন্য যে মানে সবাই এখানে রয়েছে ধরছে সোজা মানে নিজের মতো যাব নিজেদের মতো যাব গ্যাংটক আগে পৌঁছায় তারপরে কি হবে না হবে সেটাই দেখব আমরা যেহেতু নিজেদের মতো যাব তো অর্পণ একটু মোবাইলে এটা সেটা একটু দেখে নিচ্ছে তারপরে আমরা রওনা হয়ে গেলাম বাস স্ট্যান্ডের দিকে এসএনটি বাস স্ট্যান্ড এখান থেকে প্রচুর বাস আছে 10:30 টাকা আমাদের কোনো বাস নেই তাই আমরা বাসের জন্য ওয়েট করছি 10:30 সময় বাস আসবে দুটো টিকিট কেটে নেওয়া হয়েছে এবার কি করব বুঝতে পারছি না এখন 9টা মতো বাজে এখনো 1 থেকে 1.5 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় পুরো পাক্কা 1.5 ঘন্টা কি করব বুঝতে পারছি না দেখে একটু ঘুরে বেড়াই দুজন মিলে আমাদের বাসের টাইম তো অনেকক্ষণ মানে প্রায় 1.5 ঘন্টা এখন বসে থাকতে হবে তো আমি অর্পণকে বলছি ব্রাশ করা হয় একটু ব্রাশ করে নিই ও তো কিছুতেই রাজি হচ্ছে না আমি বলছি যে জীবনে কোনো তো ব্রাশই করে না এখানে জল ভালো না ওই যে আছে কেমন নোংরা মতো আমার কাছে জল রয়েছে জলগুলো খাওয়া আমাদের শীতের সময় অত জল লাগে না জল নেওয়া হচ্ছে হ্যাঁ আর আগের যে রয়্যালে আমরা আসলাম সেখানে দুটো জল দিয়েছে 500 লিটার 500 ml এর দুজনের দুটো প্লাস সার্ভিস বেশ ভালো ওখানে আর গায়ে দেওয়ার জন্য একটা দুজনের দুটো ব্ল্যাঙ্কেট ছিল তারপরে ক্যারি ছিল, মানে কেউ যদি কাউকে যদি ভমিটিং এর কোনো সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে ক্যারি ট্যারিগুলো আগে থেকে সব দিয়ে দিচ্ছিল, বেশ ভালোই লাগলো সমস্ত কিছু। আর সেই জন্য আমাদের কাছে জল রয়েছে, বলছে একটু ব্রাশ করে না, তো সে করবে না। তো আমি আর অর্পণ ঠিক করলাম এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো না, একটু ঘুরে ঘুরে বেড়াই, তো ঘুরতে বেরোচ্ছি। সকালের ব্রেকফাস্ট সারার জন্য এখানে আসলাম, একটু খেয়ে নেবো। অর্পণের হচ্ছে ব্ল্যাক কফি, আমি নিলাম অমলেট টোস্ট, আর আমাদের ঘোরা হয়ে গেছে। ঘুরে ঘুরে আবারও আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। 1 ঘন্টা ধরে আমাদের খেতে হবে, কারণ বাস হচ্ছে 10:30, এখন বাজে 9:18। এদিক ওদিক ঘুরে ঘুরে গরম লেগে গেছে, তারপরে দুটো পরে রয়েছে তো। আর এই যে বড় ব্যাগটা আমি নিয়েছিলাম ভারী, একটু খাটনি হয়ে গেছে, ওই জন্য গরম লেগে গেছে। কতক্ষণ কি করে লাগে? 73 কিলোমিটার না করে। আচ্ছা হিংসুটি স্যানিটাইজার আমার ব্যাগে একটা দিয়ে রেখেছে, ওর ব্যাগে একটা দিয়ে রেখেছে, ওকে বার করতে হলো, কিছুতেই বার করবে না সে, আমাকে আবার ব্যাগ খুলে বার করাতে বলল। আমারটা শেষ হয়ে গেল, হাফ হাফ আছে আগের বছরের তা, এবার বার করছে কেন? ওই জন্য ভেজলে না আলাদা 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 এনেছে, আমি একটা নিয়ে এসেছি, আমিও বার করে দেবো না, ভেজলে না আলাদা সব কিছু আলাদা আলাদা সব কিছু, আমি নেবো না আমার তো ওকে দেবো না। শীত দেখে মনে হচ্ছে তোমারই লাগছে। খাওয়া দাওয়া সেরে আমরা একটু ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, তারপরে এদিকে আমাদের বাসও চলে এসছে, তো আবার বাসের দিকে এখন যাচ্ছি। আমাদের বাস ছাড়বে, মানে ছাড়ার কথা হচ্ছে 10:30টায়। শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত বাস ভাড়া, আমরা যেহেতু এসিতে করেছি তো সেজন্য বাস ভাড়া পড়লো 350 টাকা, পার হেড 350 টাকা। নন এসিতে ইচ্ছা ছিল, কিন্তু টাইম 11টার পরে সমস্ত বাস নন এসি, তো সেই জন্য আর দেরি না করে আমরা এই বাসের টিকিটই কেটে নিলাম। অনেকক্ষণ লাগবে, 3-4 ঘন্টা লাগবে, আমি ভাবলাম 1.5 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছাবো। হ্যাঁ আমি ভেবেছিলাম 1.5 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছাবো, হয়তো হরপর বলে 3-4 ঘন্টা লাগবে, বিকাল হয়ে যাবে পৌঁছাতে। ঠিক আছে, ওটাই পাশে পিছনে একটা হ্যাঁ ভাল লাগছে না, উপরে ভিতরে বসে থাকতো, তারপর বসে থাকলাম, আমি আবার বাইরে আসলাম। আমরা এবার রওনা দিলাম গ্যাংটকের দিকে। বেশ মজাই লাগছে আর খুবই আনন্দ হচ্ছে যে অনেক দিন পর আবার ঘুরতে বেরোলাম, আর আমি আর অর্পণ দুজনে আড্ডা মারতে মারতে আর পৌঁছে গেলাম। এই যে এখন দেখুন সিকিমের মধ্যে পৌঁছে গেলাম। তো একটু খাওয়া দাওয়া করতে হবে, খেতে খেতে পেয়েছে অনেকক্ষণ হলো, অনেক ঘুরে মিনিটের ব্রেক দিয়েছে, এখন একটু বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর খেতে লাগবে, গিয়ে খাবো, একটু ঘুরে নিই, তারপরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, যাই হোক কিছু, তারপর আবার বাসে উঠবো। 20 মিনিট মানে অনেকক্ষণ, ঘুমিয়ে ঘুমিয়ে সেই থেকে ঘুমাচ্ছে। খাওয়া দাওয়া করে নেবো, একটু ভেজ 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 ওটা কিন্তু কপি ভাজা, যাই হোক হবে ডাল কপি ভাজা, অনেক কিছু রয়েছে। এখন 2:10 মতো বাজে, 11টার সময় উঠেছিলাম, এখনও হাফ রাস্তা এসে পৌঁছেছি, এখনও 45 কিলোমিটার যেতে বাকি। আমি তো ঘুমাচ্ছিলাম, শুনলাম যে জ্যামে অনেকক্ষণ ফেসেছিলাম, কিছুই জানি না, একটু একটু ঠান্ডা লাগা শুরু হয়েছে। আর ওয়েদার তো সেই নরম নরম ওয়েদার, মানে মেঘলা ওয়েদার। দুদিন ধরে মুখও ধুইনি, দাঁতও ব্রাশ করিনি। আমি করেছি, ও করিনি। না আজকে আমি করিনি, দুদিন মানে আমিও আজকে করিনি। বাড়ি থেকে তো করে এসেছিলাম, চিনতে পারছি না নিজেকে নিজে, ভালোই লাগছে। ব্যাগে সমস্ত কিছু গোছানোর সময় ও গুছিয়েছে তো, আরে 10-15 আধ ঘন্টার মধ্যে সব কিছু গুছিয়ে রেডি হয়ে আসা। কোথায় কি গুছিয়েছে কোনো ঠিক নেই, ওটা মনে হয় ওই বড় ব্যাগে আছে, দিকের মধ্যে রয়েছে, ওখান থেকে বার করবো কি করে, এইভাবেই চলছি। ভালোই আছি, দুজন তো কোনো অসুবিধা নেই, এখনো পর্যন্ত ঝগড়া গন্ডগোল কিচ্ছু হয়নি, একটু পরেই হবে। এই যে আমরা এখনো হোটেল খুঁজে বেড়াচ্ছি, এখনো হোটেলে গিয়ে পৌঁছাতে পারিনি। আমরা এখন পৌঁছে গেলাম গ্যাংটক বাস স্ট্যান্ডে। আমরা হোটেল খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম এমজি মার্গের এখানে। আর অল্প একটু রেস্ট নিয়েছি, কারণ অনেকগুলো হোটেল দেখালো, একটু হাঁটে গেছি দুজনে। আমাদের থাকার মতো জাস্ট খুব বেশিক্ষণ তো আর থাকবো না ঘরে, কোনো রকমে থাকার মতো রুম হলেই হবে। লাস্ট 4-5টা, হ্যাঁ 4-5টা হোটেল ঘুরে ঘুরে আজকে আমরা, মানে এখন এই যে হোটেলের এটা একবার দেখে গেছি, এটা দেখে আরও 2-3টে দেখলাম, তারপরে আবার এটা ফিরে আসলাম। হ্যাঁ, তো অর্পণকে সেটাই বলছিলাম, জীবনের ফার্স্ট টাইম এরকমভাবে ঘুরে ঘুরে আর জায়গায় এসে হোটেল বুক করা, বেশ মজাই লাগলো, দেখতেও বেশ ভালো লাগছে, মানে ঘুরতে ভালো লাগছে। একটু খাটনি হচ্ছে ঠিক আছে ব্যাগ ট্যাগ নিয়ে, কিন্তু বেশ ঠিক আছে, ভালো লাগছে। किसी भी चीज़ की ज़रूरत हो तो मुझे कॉल कर लो। কি খাটনি, কিন্তু বেশ মজা লেগেছে। অনেকক্ষণ থেকে আমরা নেমেছি করে বাস থেকে, তারপর 4টে বাস থেকে নেমেছি, এখন আমরা হোটেলে ঢুকলাম 5:30। মানে আগেরবার আমরা ঘুরে গেছি এটা থেকে, তার কারণ হলো পাহাড়ের সাইডটা ছিল না, তো সেই জন্য আরও দেখতে গেছিলাম, যেহেতু একটা সিজন টাইম, তো সেই জন্য আর সম্ভবই না, ঘুরে ঘুরে দেখলাম, অনেক পেলাম না। তো এই রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো, এটা পছন্দ হলো। রিজনেবল প্রাইজের মধ্যে আমরা এই যে এটা পেলাম, এটাতেই আছি। হ্যাঁ, এটা হচ্ছে 1600 টাকা করে নিল এই রুমটা, যথেষ্ট ভালো। আর হ্যাঁ, সিজন টাইম বলে দাও এত দাম, আর কিছুদিন পরে বা অন্য টাইমে হলে ফেব্রুয়ারি 15 পর থেকে আচ্ছা দাম অনেকটাই কমে যায়। এটা এই হোটেলে মাত্র 2টো রুম ছিল, আমরা যেটা রয়েছে এটা, আরেকটা আছে সেটা উপরে বলে আর গেলাম না। আর এটাতে এটা কিসের, ও এটা মাত্র 2 দিনের জন্য আছে, আর আমাদের 2 দিনের জন্যই লাগবে এখানে। তো পৌঁছে গেলাম গ্যাংটক, পুরো তো বলেই নেবে। আর সকালবেলা আবার এদিক ওদিক যাওয়া আছে, তো আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই, ঠিক আছে? জানি না সন্ধ্যা হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নি বেরোবো। এখন তো 3 দিন হলো স্নান করেনি, আমি তো স্নান একদিন, শুধু কালকে করিনি, কালকেও টাইম পাইনি, টাইম তো ইচ্ছা করে পাইনি, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াবে, তারপরে বেরোনোর আগে এসে ব্যাগ গোছাচ্ছে। তো যাই হোক, এখন রাখি, একটু ফ্রেশ হয়ে নি।